আমলে একটাও গুলি চলেনি, মামা আমলে খুন হয়নি, ভাঙা আমলে জঙ্গলমহল সারাদিন জ্বলতো, রোজ কত লোক মারা যেত। একটা দুটো ঘটনা হতে পারে, আমি তো বারবার করে বলি, নাহলে তো যদি ধরুন কেউ কোনো গুলি চলবে না, কোনো দুষ্কৃতি থাকবে না, তাহলে তো পুলিশই উঠে যাবে, তাহলে তো কোর্টই উঠে যাবে। এগুলো আছে, কিন্তু বাম আমলের তুলনায় বা অন্য রাজ্যের তুলনায় অনেক বেশি আমরা ঠিক আছি। কিন্তু একটা স্টে ইনসিডেন্ট হবে না, কেউ আসবে না, এটা আমাদের বর্ডারিং ডিস্ট্রিক্ট থেকে, আপনিও জানেন যে কিছুদিন আগে যে খুন হয়েছিল, প্রমাণ হলো যে বিহার থেকে আর্মস এসছে, তো বিহার থেকে ইউপির থেকে সাবশুটার আসবে না, গুলি আসবে না, বোম আসবে না, তো সেভাবে বর্ডার রেস্ট্রিক্ট করা যায় নাকি দেশের মধ্যে? যে আমরা যেভাবে বিদেশের বর্ডারগুলোকে যেভাবে সার্চ করে করি সেটা নিজেদের দেশে করা যায়? তো সেগুলো হবে, কিন্তু আমরা রেস্ট্রিকশন রাখছি এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। বাজেট পেশ করেও আগামী অর্থবর্ষের খরচের মাত্রা বেঁধে দিল পুরসভা। 2022-23 বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ বিধি ঘোষণা কলকাতা পুরসভার। বরাদ্দের 60% টাকার প্রাথমিক অনুমোদন কোষাগার থেকে দেওয়া হবে, বাকি 40% টাকা আপাতত আটকে রাখা হবে। 60% টাকা খরচের যাবতীয় নথি জমা দিলেই বাকি টাকা অনুমোদন করা হবে। কলকাতা পুরসভার কমিশনারের জারি করা সার্কুলারে এমনটাই উল্লেখ। আপনাদের জানিয়ে রাখি, বাজেট পেশ করেও আগামী অর্থবর্ষের যে খরচের মাত্রা সেটা পুরসভা বেঁধে দিল। 2022-23 বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ বিধি ঘোষণা করল কলকাতা পুরসভা। বরাদ্দের 60% টাকার প্রাথমিক যে অনুমোদন সেটা কোষাগার থেকে দেয়া হবে, বাকি 40% টাকা আপাতত আটকে রাখা হবে। আর 60% টাকা খরচের যাবতীয় নথি জমা দিলেই বাকি টাকা অনুমোদন করা হবে। কলকাতা পুরসভা কমিশনারের জারি করা সার্কুলারে এমনটাই উল্লেখ রয়েছে। বাকি 40% টাকা আপাতত আটকে রাখা হবে। আপনারা যেটা দেখছিলেন, যেটা জানাচ্ছিলাম, যে বাজেট পেশ করার পরও আগামী অর্থবর্ষের যে খরচের মাত্রা সেটা কলকাতা পুরসভা বেঁধে দিল। কি জানিয়েছেন ফেরহাদ হাকিম দেখুন। এসেনশিয়াল কমোডিটিস মানে এসেনশিয়াল সার্ভিস অফ ক্যালকাটা কর্পোরেশন, সেগুলোর ক্ষেত্রে আমরা কোনো হাত দিচ্ছি না। যেরকম স্বাস্থ্য বিভাগ, যেমন কনজারভেন্সি, যেরকম ড্রেনেজ, যেরকম আপনার ওয়াটার সাপ্লাই, লাইটিং, এগুলোর ক্ষেত্রে আমরা কোনো রেস্ট্রিকশন করিনি। কিন্তু যেটা নন এসেনশিয়াল, ধরুন যেগুলো সম্পদ তৈরি করা, যেরকম ধরুন কমিউনিটি হল টল, এইসব ব্যাপারে একটুখানি আমি সেপ্টেম্বর পর্যন্ত সেখানেও 60% টাকা ছাড়তে বলেছি। যেহেতু আমাদের একটা অর্থ কমিশনের এ মানতে হয়েছে, তাই আমাদের পেনশন এবং এর ক্ষেত্রে অনেকটা বেড়ে গেছে, আর প্লাস কোভিডে কালেকশন কম হয়েছে। তারপরে সেকেন্ডলি হলো আমাদের কোভিড রিলেটেড যে সংগ্রাম, তাতে খরচাটা অনেক বেশি হয়ে গেছে, যেগুলো আমাদের বাজেটারি এক্সপেন্সিচারের মধ্যে নয়, আউটসাইড বাজেটে অনেক খরচা হয়েছে। সেই জন্য একটু আমরা রেস্ট্রিকশন করছি, একটু ডিসিপ্লিন অ্যাকাউন্টসটা করছি। এই ডিসিপ্লিন অ্যাকাউন্টসটা বছর দুয়েক চললে আমার মনে হয় পরিস্থিতি নর্মাল হয়ে যাবে।